সম্মানিত দর্শক আলাইকুম ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে দিচ্ছি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সর্বশেষ সংবাদ টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের হট ফেভারিট হিসেবেই এবারের বিশ্বকাপ শুরু করে ভারত কিন্তু কে জানতো ভাগ্যদেবী হয়তো একেবারেই সহায় নেই তাদের স্বয়ং আইসিসি থেকে সুবিধা পেয়েও দলটি হারছে বড় বড় ব্যবধানে প্রথমে পাকিস্তানের কাছে দশ উইকেটের বিশাল ব্যবধানে হারের পর এবার নিউজিল্যান্ডের কাছে হারটা আট উইকেটের ফলে সেমিফাইনাল খেলার স্বপ্ন এখন কঠিন চ্যালেঞ্জ ভারতের সামনে কারণ তাদের গ্রুপের নিউজিল্যান্ড এবং পাকিস্তান ইতোমধ্যে দুটি ম্যাচ জিতে বেশ ভালো অবস্থানে রয়েছে বৃহস্পতিবার টসে হেরে ব্যাট করতে নেমে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন ধসে পড়ে নিউজিল্যান্ডের বোলারদের সামনে দলের পক্ষে সর্বোচ্চ রবীন্দ্র জাদেজা ১৯ বলে ২৬ এবং বিরাট কোহলির সতেরো বলে নয় রান করলে মোট একশো রান করতে পারে ভারত নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ড বোল্ট চার ওভার বল করে বিশ রান দিয়ে নেন তিন উইকেট জবাবে নিউজিল্যান্ড শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করতে থাকে ভারতীয় বোলারদের বলতে গেলে তুলো ধুনু করতে থাকে আর এক একটি বল চার ছক্কা হয়ে পড়তে থাকে গ্যালারিতে মাত্র চোদ্দ দশমিক তিন ওভারে দুই উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় নিউজিল্যান্ড Honorable viewers, please subscribe my channel. Thank you for watching this video.